শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। ভেরি ভেরি গুড মর্নিং, দেখতেই পাচ্ছ সবে সকাল হয়েছে, আর সকাল সকালই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে সানডে ব্লগ আসছে। এই যে সোনা এখনো শুয়ে শুয়ে একটু আরামোড়া কাটছে, আর এই যে ওর বাবা বসে রয়েছে। ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। এনার্জি আসেনি শরীরে নাকি? না না, এনার্জি চলে এসেছে, সকাল 10টা বাজে। তো আজকে রবিবার, তো ওই জন্য অত তাড়াহুড়ো নেই, আর আজকে বিশেষ রান্নার ঝামেলাও নেই। কালকে রান্না বান্না রয়েছে, ওই সবই আজকে খেয়ে নেবো, আজকে আর বিশেষ কিছু করব না। তো যাই হোক, সেই জন্যই মানে ল্যাদ খেতে খেতে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টকস। আশা করি আজকের ব্লগটাও তোমাদের বেশ মজারই লাগবে, তাই তো? একদম। তো ঠিক আছে, টুকটাক কাজকর্ম আছে, দেখতেই পাচ্ছ ঘর একদম পাতানো, অনেক বেলা হয়ে গেছে, এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। টুকটাক রান্না আছে, সেগুলো কমপ্লিট করব, করে তারপরে দুপুরে একটু রেস্ট নেব। ওকে, সকালবেলা উঠে ঘরের অবস্থাটা ঠিক এরকমই রয়েছে, তাই ঝপঝপ করে একটু বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানা যতক্ষণ না গোছানো হবে কাজে ততক্ষণ এনার্জি আসবে না। সন্তু দিকটা সামলাচ্ছে, আমি একটু এদিকটা করে নিই। সকালবেলা আজকে খুব কাজ করছে আমার, কিন্তু বলে দিলাম সব জামা কাপড়গুলো বের করেছে নিজের। এগুলো বলছো যে আমার খুব কাজ করছে, আর এই সৌমদি এরা সব বলে ভাই তুই এগুলো ভিডিওতে দেখাস, আমার বউ দেখে আমাকে চাপ দেয়। ভালো তো, একটু চাপ দিয়ে করানো উচিত। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, সব বউরা বরদের এইভাবে চাপ দিয়ে কাজ করাবে। আমি চাপ দিয়ে করাই না, ও নিজেই করে, কিন্তু যদি তোমাদের বর না করে একদম চাপ দিয়ে দিয়ে করিয়ে নেবে। এগুলো ওদের কাজ, ওরা কেন করবে না? এই যে আয়রন করার দায়িত্ব আমার, কাচার দায়িত্ব আমার, কিন্তু জামা কাপড় কোনটা কখন পরবে, কিভাবে পরবে, শীতের কোনটা, গরমের কোনটা, ওগুলো ওরটা বেছে বুঝে রাখে। তো সেটাই করছে, প্রতি রবিবারই কাজটা করে। তো অনেকগুলো রবিবার গ্যাপ পড়ে গেছে, করেনি, তাই আজকে নিয়ে বসেছে। এখন জামা বাছাবাছি চলছে, রোগা হয়ে গেছে, ফিটিংস করতে হবে। তুমি করো, আমি তাহলে একটু রান্নাঘরে যাই। হ্যাঁ, আমার অনেক কাজ আছে। ছোট এসেছিল ডাকতে। হ্যাঁ, ছোট ডাকতে এসেছিল। ও দেখো, একা একা মনের আনন্দে। এই কি করছিস তুই এইখানে কেন, বাইরে কেন? ওয়েদার কোথায় বৃষ্টি হচ্ছে আজকে? এ তো ওয়েদার তো একদম নর্মাল আছে। হ্যাঁ, ওদিকে মা বাথরুমে আর এইদিকে এখানে স্নান করছে বসে। স্নান হয়ে গেছে, আর এখন বসেছি হচ্ছে সোনাকে খাওয়াতে, আর ওই যে সোনা খাচ্ছে, আর ওর বাবা গেছে স্নানে। আমার ক্যামেরাটা কি হচ্ছে কি জানি, কোনাটা কেমন ইয়ে হচ্ছে। যাই হোক, ওর বাবা স্নান করে এলে তারপরে আমরা খাব। সোনা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে দেখে ফেলেছে যে মা কি করছে, আবার গিয়ে শুয়ে পড়েছে। আর আমি আর সন্টু এখন বসে বসে এই যে স্পিড দিলাম। দেখো ঘড়িতে 8টা বাজে, আমি তো খেতে যাই, 6টার থেকে ডাকছি। আমি কি করবো বলো, তুমি যদি রেডি না হও। আমরা যাচ্ছি এখন একটু বাড়িতে, ও বাড়ি যাচ্ছি, কখন থেকে বলছি চলো চলো, আবার তো তাড়াতাড়ি আসতে হবে যেহেতু সোনার কাজ স্কুল আছে। তো যাক, এখন আর বিশেষ কথা বলবো না, গুড ইভিনিং, চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি করব, কি কি আজকে মা আমাদের জন্য রান্না করলো, সব কিছু শেয়ার করব, চলো চলো। চলে এসেছি এই বাড়িতে, মানে ওর বাড়িতে আর কি, আমার বাড়ি নয়। আর দেখি কি এখন আমার মনে হচ্ছে গিয়ে রান্না করতে ঢুকেছে, চলো দেখি। দেখো ঘামে গেছি, কি অবস্থা,
রাস্তায় প্রচণ্ড, আজকে রবিবার তাতে কী হয়েছিল, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। দেখি কী রান্না করছে, চলো। কি করেছে, রান্নাঘরে ঢুকেছো? ইয়েস। কি রান্না হচ্ছে এটা? এটা সাবু। সাবু ই ই এই দেখো কি করে, দেখো জল পড়ে গেল, জল পড়ে গেল। তাহলে কি হচ্ছে এটা এখন? হবে হচ্ছে একটু পোলাও, মানে বাসন্তি পোলাও। এই রাতে? ইয়েস। 9টার সময়? তো দেরি করে এলে কেন তাহলে? তোমার জন্য। আমার জন্য? আমি কি করেছি? তুমি তো দেরি করেছো। আমি কোথায় দেরি করি? আমার কাছে টাইম লাগবে না, এটা করতে বিশেষ টাইম লাগে না। আর এটা আমি কিভাবে করি তার জন্য একটা ছোট্ট মিনি ব্লগ করে দিয়েছি, তো সেটা তোমরা দেখে নিলে বুঝতে পারবে আমি বাসন্তি পোলাও কিভাবে করি। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আর ভালো করে না ঘি দিয়ে জিনিসটাকে একটু ভালো করে ভাজা ভাজা যদি করে নিতে পারো তাহলে বেশ ঝরঝরে হবে ব্যাপারটা। করার পর দেখাচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে মাংস? মাংস মা আজকে কড়াইতে করেছে, প্রেশারেও দেয়নি। দারুণ হয়েছে। ঠিক আছে, তাহলে তুমিও খাও আর আমিও খাই। এই হচ্ছে আজকের মাটন। মাটনটা মা আজকে কড়াইতেই করেছে, ওই জন্য এত সুন্দর দেখতে হয়েছে। আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া, এখন ঘড়িতে বাজে 10:30, আর বসবো না, বেরিয়ে যাব, কারণ কাল আবার সোনার পড়া আছে, এই দূর স্কুল আছে সেই জন্য। তো ঠিক আছে, চলো তাহলে একবার বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আজকে মনে হচ্ছে এই মানে পূর্ণিমা গেছে, তো চাঁদটাকে এখনো দেখে মনে হচ্ছে যেন পুরো গোল। এই যে এই হচ্ছে রাতের জ্যাম, তাও এই পাশটা এখনো পড়েনি, দেখো পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে গেছি, এখন বসলাম একটু, এখন তো ভিডিও এডিট করব, সব কাজগুলো করব, ভিডিওর কাজ কমপ্লিট করব, আর ঘড়িতে বাজে 11:30। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে রাতের ডিনারটা খুব ভালো হলো, আর এত ভালো হয়েছে, মাংসটা মা এত সুন্দর করেছে, ভীষণ ভালো হয়েছে। এমনি আমার মায়ের হাতের রান্নার তো কোনো কথাই হবে না, আর আমাদের ও তো ভীষণ ভালোবাসে। কি গো, ভালো খেয়েছো না? ও 200 ভালো খেয়েছে, 500। তো যাই হোক, সবাই ভালো খেয়েছে, মা রান্না করাটা সার্থক। আমি গিয়ে পোলাওটা করলাম, বলেছিলাম যে আমি পোলাওটা করব, তো দুজনেরই করলাম, বেশ দুজনে মিলে করলাম, তাতে কি কষ্টটাও কম হয়। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা শেষ করছি, খুব খেয়ে ফেলেছি, অনেক খেয়েছি, এখন ঝপঝপ ভিডিও এডিট করে শুয়ে পড়ব, ঘুমও পেয়ে গেছে, কাল আবার সোনার স্কুলও আছে, বেশি দেরিও করতে পারবো না।
তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে একটা সুন্দর নতুন মিষ্টি ব্লগ নিয়ে মিষ্টি সকালে। টাটা, গুড নাইট।